আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তাসবিহ এর গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করবো গুণনা সম্পর্কে। তো কোন একটা ভিডিওর মধ্যে কোন এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি গুন্না গুন্না করেন, গুন্না কাকে বলে সেটা তো বললেন না। এটা অবশ্য আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছি। তো আজকে চিন্তা করলাম যে গুন্নার উপর আজকে একটি ভিডিও বানাবো। গুন্না কাকে বলে, গুন্না কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংখ্যা আপনাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে বাকি আছে গুন্না সংক্রান্ত সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবেন। তাহলে আশা করি গুন্না সম্পর্কে যত কিছু রয়েছে, যত আলোচনা রয়েছে, গুন্না সংক্রান্ত যত তাসবিহ রয়েছে আর কোনো কিছু আপনাদের অজানা থাকবে না। তো যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই নুরানী কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনার নিকট সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে কি হবে, আমাদের অন্যান্য মুসলমান ভাই বোন যারা আছে তারাও এই তাসবিহ গুলো শিখে কোরআন শরীফ সহিহ শুদ্ধ ভাবে পড়তে পারবে আর এর সওয়াবের একটি অংশ আপনিও পাবেন। তো প্রিয় বন্ধুগণ, তাহলে চলুন আজকে সময় দীর্ঘায়িত না করে আমাদের মূল ক্লাস শুরু করা যাক। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা হলো গুন্না সম্পর্কে। গুন্না সংক্রান্ত যত আলোচনা আছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে গুন্না কাকে বলা হয়। গুন্না বলা হয় ওই আওয়াজকে যেটা নাকের বাঁশি হতে বের হয় বা নাকের বাঁশি হতে উচ্চারিত হয়। গুন্না কাকে বলে, গুন্না বলা হয় ওই আওয়াজকে যেটা নাকের বাঁশি হতে বের হয় বা নাকের বাঁশি হতে উচ্চারিত হয়। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা গুন্না কতটুকু করব, গুন্না করার পরিমাণ কতটুকু। গুন্না করার পরিমাণ হলো এক আলি পরিমাণ গুন্না করবেন, এর চেয়ে বেশি করার প্রয়োজন নেই। ঠিক আছে, এক আলি পরিমাণ গুন্না করলেই যথেষ্ট। এখন আমাদেরকে জানতে হবে যে গুন্না কত প্রকার রয়েছে, সমস্ত গুন্না মিলিয়ে কত প্রকার গুন্না রয়েছে। তো প্রিয় বন্ধুগণ, এই কত প্রকার গুন্না রয়েছে এটা আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। এখানে দেখো, গুন্না হলো সর্বমোট ছয় প্রকার। গুন্না হলো সর্বমোট ছয় প্রকার। দেখুন আমি এখানে লিখে রেখেছি গুন্না কত প্রকার। গুন্না হলো ছয় প্রকার। প্রথম যে গুন্নাটা আমরা বলবো সেটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না যেমন আন্না আম্মা, ঠিক আছে, একাধিক পরিমাণ আমাদের এখানে গুন্না করতে হবে। আন্না আম্মা, ঠিক আছে, আমি একটা একটা উদাহরণ দিয়েছি আপনাদের বোঝার জন্য। প্রথম গুন্না হলো ছয় প্রকার। গুন্না হলো ছয় প্রকার। এক নম্বর হলো ওয়াজিব গুন্না, দুই নম্বর হলো ইকফায়ে হাকিকির গুন্না। ইকফায়ে হাকিকি কোনটা, ইকফায়ে হাকিকি হলো নুন সাকিন এর যে ইকফাটা রয়েছে, নুন সাকিন এবং তানবিন এর যে ইকফাটা রয়েছে, ইকফার গুন্নাটা রয়েছে, ওই গুন্নাটাই হলো কি ইকফার গুন্না। নুন সাকিনের যে ইকফার গুন্নাটা রয়েছে সেটা হলো কি ইকফায়ে হাকিকির গুন্না। ঠিক আছে, ওই গুন্নাটাকে ইকফায় হাকিকে বলা হয়, যেমন ইয়ুমাদুল। ঠিক আছে, তিন নম্বর যে গুন্নাটা রয়েছে সেটা হলো ইকলাদুল গুন্না। ইকলাদুল গুন্না যেমন মিনবাআদি। তারপরে চার নম্বরে যে গুন্না রয়েছে সেটা হলো ইদগমে বা গুন্না। ইদগমে বা গুন্না যেমন মাইয়াশাউ মাইয়াশাউ। তার পাঁচ নম্বর যে গুন্নাটা রয়েছে সেটা হলো ইকফায় শাফাউই। তারপরে ছয় নম্বর যে গুণাটা রয়েছে সেটা হলো ইদগমেন এর গুণা। মিম সেকিনের প্রকারের মধ্যে একটা হলো ইদগমে মিসলাইন এর গুণা, যেমন দেখুন আলাইহিম আলাইহিম মাতর। তো প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমে বললাম যে গুন্না কত, গুন্না কাকে বলে, তারপর বললাম যে গুন্না কতটুকু পরিমাণ টানতে হবে, গুন্না করতে হবে কি পরিমাণ গুন্না করতে হবে সেটাও বললাম। তারপরে আমাদের
আলোচনা হলো যে গুণ কত প্রকার। গুণা বললাম কয় প্রকার? ছয় প্রকার। ওয়াজি গুণা, তারপরে ইকফায় হাকিকির গুণা অর্থাৎ নুনসাকিনের ইকফার গুণা, তারপরে তিন নম্বর হলো কলাদের গুণা, চার নম্বর হলো ইদগমে বা গুণা, পাঁচ নম্বর হলো ইকফায় শাফাবি অর্থাৎ বিমসিনের যে ইকফা রয়েছে সেই ইকফার গুণা, তারপরে ইদগমে মিসলাইনের গুণা। ঠিক আছে, তো ইকফার গুণা কিন্তু দুইটা, এটা ভালো করে মনে রাখবেন। যে অনেকে প্রশ্ন করে, বিশেষ করে মাদ্রাসা ছাত্র যারা আছে তাদের পরীক্ষা নেওয়ার সময় ওস্তাদ এই প্রশ্নটা করে যে ইকফা কত প্রকার, ইকফা কত প্রকার। ইকফা হলো দুই প্রকার, একটা হলো নুন সাকিনের ইকফা আর একটা হলো কি মিম সাকিনের ইকফা, এটা যেন আমাদের মনে থাকে। আর ছাত্র ভাইয়েরা যারা দেখতেছ তারা এই কথাটা মনে রাখবে, কেউ যদি প্রশ্ন করে যে ইকফা কত প্রকার, তখন তোমরা বলো ইকফা দুই প্রকার, একটা হলো নুন সাকিনের ইকফা আর একটা হলো মিম সাকিনের ইকফা। দুটোই গুণনা করতে হবে, তবে একটা হচ্ছে নুন সাকিন থেকে গুণনা হবে, একটা হলো মিম সাকিন থেকে গুণনা হবে। তো আমাদের গুণনা কত প্রকার সেটাও জানা হলো। তো এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে গুণনার কয়টি হরফ রয়েছে, আমরা যে 29 হরফ রয়েছে এই 29 হরফের মধ্যে কয়টি হরফের মধ্যে গুণনা করতে হবে বা গুণনার হরফ কয়টি। ঠিক আছে, গুণনা হরফ হলো 20টি। প্রথমত যে ইকফার হাকিকি যেটা রয়েছে, এখানে ইকফার ইকফার হরফ হলো 15টি। ঠিক আছে, তারপরে এই কলাগর হরফ হলো 1টি, তাহলে কয়টি হলো 16টি। তারপরে ইদগমে বাগুনার হরফ আছে এখানে 4টি, তাহলে কত হলো 16, 17, 18, 19, 20টি। এই হলো 20টি। এই যে 20টা গুণনার হরফ রয়েছে, এই 20টা হরফের মধ্যে কিছু হরফ আছে মোটা হবে উচ্চারণ, কিছু হরফ আছে উচ্চারণ চিকন বা পাতলা হবে। তো সেই হিসেবে ইকফায় হাকিকি যেটা রয়েছে আর নুন সাকিনের যে ইকফা রয়েছে, হ্যাঁ সেটা হলো দুই প্রকার। সেটা কয় প্রকার? ইকফায় হাকিকি বা নুন সাকিনের ইকফা রয়েছে সেটা দুই প্রকার। কোন দিক থেকে দুই প্রকার? মোটা পাতলা। ঠিক আছে, মোটার দিক থেকে পাতলার দিক থেকে দুই প্রকার, একটা হলো এক হলো মোটা একটা হলো কি পাতলা। ইকফায় হাকিকি দুই প্রকার, মোটা এবং পাতলা। তো এই যে ইকফার 20টা হরফ রয়েছে, এই 20টা হরফের মধ্যে কয়টি হরফ মোটা হয় এবং কয়টি হরফ পাতলা হয়, বারিক বা পাতলা হয়? পাঁচটি হরফ মোটা হয়। এসবগুলো আমি বোর্ডে লিখে নেই, লিখলে অনেক জায়গা নিবে এই জন্য লিখে নেই, তো স্ক্রিনের ভিতরে আমি দিয়ে দিব, ওয়াইল স্ক্রিনে দেখতে পারবেন যে গুণনার মোটা হরফ হলো 5টি, স ব ত জ অ। এই 5টি হরফ হলো মোটা, এই 5টি হরফ কি মোটা। আর আর বাকি যেগুলো রয়েছে সবগুলো হলো বারিক বা পাতলা, সেগুলো পাতলা করে পড়তে হবে। তো এখন আমাদের প্রশ্ন জাগে যে আমরা মোটা করে কিভাবে পড়ব, মোটা করে কিভাবে পড়ব বা মোটা গুণনা কাকে বলা হয় আর পাতলা গুণনা বা চিকন গুণনা কাকে বলা হয়। মোটা গুণনা বলা হয় নুন সাকিন অথবা তানবিনের পরে, ভালো করে বুঝেন মোটা গুণনা কাকে বলে। নুন সাকিন বা তানবিনের পরে এই যে মোটা 5টা হরফ রয়েছে এর মধ্যে থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মোটা করে নাকের ভিতর লুকিয়ে পড়াকে মোটা গুণনা বলা হয়। আমি আবার বলি, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার যে 5টি মোটা হরফ হয়েছে, যে 5টি হরফ মোটা করে পড়তে হয়, যে 5টি হরফ উচ্চারণ মোটা করে গুণনা মোটা করে করতে হয়, ওই 5টি হরফের মধ্যে থেকে কোন একটি হরফ যদি আসে তখন ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে মোটা করে পড়াকে মোটা গুণনা বলা হয়। যেমন এখানে আছে দেখুন, মিম কাবলু ফানজুর, ফানজুর জমাট হবে, ইম সয়াসিহিম, মিম সয়াসিহিম সব মোটা, ফানজুর
জ মোটা, নিয়মু অদর কফ মোটা, এরকম পাঁচটা অরূপ উদাহরণ হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে পাতলা গুণা কাকে বলা হয়, পাতলা গুণা হরফ কয়টি এবং পাতলা গুণা কাকে বলা হয়। যে বিশটা হরফের মধ্যে থেকে পাঁচটা হলো মোটা গুণা হরফ, আর বাকিগুলা বাকি যে পনেরোটা রয়েছে সেগুলো হলো পাতলা গুণার হরফ। তো পাতলা গুণা কাকে বলা হয়? নুনে সাকিন বা তানবিনের পরে ইকফার চিকন পনেরো হরফের মধ্য থেকে যে হরফগুলো চিকন করে পড়তে হয়, যে পনেরো হরফ রয়েছে ওইগুলোর মধ্যে থেকে কোনো একটু হরফ যদি আসে তখন ওই গুণাটা নাকের মধ্যে লুকিয়ে পাতলা করে পড়াকে পাতলা গুণা বলা হয়। পাতলা করে পড়াকে পাতলা গুণা বলা হয়। যেমন ঠিক আছে, তো এই হলো আমাদের প্রথমে আমরা কি আলোচনা করলাম গুণা কাকে বলা হয়, ঠিক আছে, গুণার পরিমাণ, তারপরে গুণা কত প্রকার, গুণা ছয় প্রকার বললাম, এবং গুণার হরফ কয়টি ওগুলো বললাম, এবং এই গুণা যে হরফগুলো রয়েছে বিশটা হরফ রয়েছে এর মধ্যে কয়টি হরফ মোটা কয়টি হরফ পাতলা, সেই হিসাবে ইকফা যে নুনসে ইকফা রয়েছে ইকফা হাকিকি রয়েছে সেটা দুই প্রকার মোটা এবং পাতলা। তো মোটা গুণা কাকে বলা হয়, পাতলা গুণা কাকে বলা হয় সেটাও বললাম, ঠিক আছে। আর এখানে যে কলাব কাকে বলা হয় এবং ইদব বাগুন্না কাকে বলা হয়, ইকফা সাফুই কাকে বলা হয়, ইদব বিবিস নাইন কাকে বলা হয়, এগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে, এগুলো কাকে বলা হয় ওইখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন, এখানে আর এগুলোর সঙ্গে আমি বললাম না। এখন আরেকটা বিষয় আমাদের আলোচনা বাকি রয়ে গেছে, সেটা হলো ওয়াজিবুন্না, ঠিক আছে, ওয়াজিবুন্না কাকে বলা হয়। নুন ও মিমের উপর যখন তাসদীদ হয় এবং নুন ও মিমের পূর্বে যদি নুন সাকিন অথবা মিম সাকিন বা তানবিন না থাকে তখন ওই নুন ও মিমে গুণা করা ওয়াজিব, আর একেই ওয়াজিব গুণা বলা হয়। আমি আবার বলি, নুন ও মিমের উপর যখন তাসদীদ হয় এবং তার পূর্বে নুন সাকিন মিম সাকিন এবং তানবিন না থাকে তখন ওই নুন ও মিমের মধ্যে গুণা করা ওয়াজিব, আর একেই ওয়াজিব গুণা বলা হয়। তো আমাদের আরেকটি প্রশ্ন জাগতে পারে অনেকেরই, তারপর আমি সেটা বলে দিচ্ছি যে ওয়াজিব গুণা এবং ইকফার গুণার মধ্যে পার্থক্য কি। অনেকটা সেম, ওয়াজিব গুণা এবং ইকফার যে গুণাটা রয়েছে পুরোটাই সেম, গুণাটা নাক থেকে উচ্চারিত হয়। তারপরে পার্থক্য কি, সংজ্ঞা দিলে হয়তো ভালো করে বুঝতে পারবেন ওয়াজিব গুণা এবং ইকফার গুণার মধ্যে পার্থক্য কি। ওয়াজিব গুণা হলো যেটা পরিপূর্ণভাবে সরাসরি মাখরাজের পুরাপুরি স্থান হতে পরিপূর্ণ স্থান হতে উচ্চারিত যেটা হয় সেটা হলো কি, ওয়াজিব গুণা। আর ইকফার গুণা হলো সেটা সরাসরি পুরাপুরিভাবে মাখরাজ থেকে উচ্চারণ হয় না, বরং উচ্চারণ করার সময় কিছুটা নাকে চলে যায়। আমি আবারও বলি, ওয়াজিব গুণা এবং ইকফার গুণার মধ্যে পার্থক্য হলো ওয়াজিব গুণা করার সময় সেটা পুরোপুরিভাবে মাখরাজ থেকে আদায় করে গুণা করতে হয়, আর ইকফার গুণাটা হলো পুরোপুরি মাখরাজ থেকে গুণাটা আদায় হয় না, বরং কিছুটা গুণা করার সময় কিছুটা নাকের মধ্যে চলে যায়, কিছুটা নাকের মধ্যে চলে যায়। এই হলো ওয়াজিব গুণা এবং ইকফার গুণার মধ্যে পার্থক্য। তো প্রিয় বন্ধুগণ, যারা নিয়মিত আমার এই চ্যানেলগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, আজকের জন্য এখানেই আমাদের ভিডিও শেষ, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সকলে প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।